এখন পুষ্করে হাই স্কুল মাঠে এসে পড়ছি। এখন স্যারদের কাছ থেকে আমি অনুমতি নিয়ে এখানে সাপটা কোন জায়গায় আছে আমি ধরার জন্য প্রস্তুতি নেব। স্যার আমাকে অনুমতি দেওয়া আমি এখন দেখবো যে সাপটা কোন জায়গায় আছে। আমার মনে হয় কাগজপত্রের ভিতরে রাজ্য থাকবে। একটা বাইরে গেছে সব ঢুকে যা দাঁড়াই আমরা এখন লাইব্রেরির ভিতরে অনেকগুলো কার্ড রাখা আছে ভিতরে সাপটা ওখানে ছিল। এখান থেকে আমরা অনেক পরিশ্রমের পর সাপটা ধরতে সক্ষম হই এবং এই সাপটা আমরা এখন মূলত সাপটা হলে নন বয়জন সাপ বলে তবে এখানে অনেক ছেলে মেয়ে লেখাপড়া করে। যেহেতু একটা সাপ হঠাৎ করে বাইরে আসলে অনেক ছেলে মেয়ে আতঙ্ক হয়তোবা দেখাচ্ছে যে ছোটো ছোটো সময় অনেক সমস্যা হইতে পারতো বা অনেক ছেলেকে কামড় দিতে পারতে। সেক্ষেত্রে আমরা এখান থেকে সাপটা উদ্ধার করলাম। সাপটা পেয়ে আমরাও খুব খুশি হলাম। এখানে দর্শনার্থী ছাত্রছাত্রী এবং টিচাররা আছে। যেহেতু সাপটা এখান থেকে উদ্ধার করতে আমাদের বেশি পরিশ্রম লাগে নাই, এরা অনেক আগে থাকতে জায়গাটাকে খেয়ে মনে করছিল। এখানে দর্শনার্থী যারা ছিল এরা আমাদের সাথে সহায়তা করার জন্য অনুমোদন আছে এবং স্কুলের কর্তৃপক্ষ যারা আমাদেরকে ফোন করে।
সাপ সম্পর্কে তাদের সাথে আমি একটু কথা বলবো, যে এখনই সাপের সাথে আমি একটু কথা বলতেছি। এটা হলে মূলত স্যার আমাদের অঞ্চলে গ্রাম অঞ্চলে দাঁড়াই সে বলে সাইন্টিফিক বলে রেট কিন্তু এটা হলে নন পয়জন স্যার। আসলে তো ওই সাপটা দেখলে কিন্তু আমাদের দেশে অনেকেই মনে করে যে দাঁড়া হিসেবে একবার কামড় দিলে পরে বাঁচার মতন কোনো কোম্পানি সিস্টেম হবে না। মূলত এই সাপটা একেবারে বিষ ধর না। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই সাপটা দেখেন, এই সাপটা যদি আমাকে কামড় দেয় দেখেন, এই সাপটা আমি আপনাদের দেখাচ্ছি যে সাপটা যদি এই সাপটা কামড় দেয় তাহলে দেখেন এই দেখেন যে অসংখ্য দাঁত বসাই দিয়েছে। কিন্তু মূলত এই সাপটা বিষ দেওয়ার সাপ না। বিষ দেওয়ার সাপে আপনি সাধারণত দুইটা দাঁত বসায়, এই দেখেন অসংখ্য দাঁত বসাই দিয়েছে। যেহেতু এইভাবে যদি সাপে কামড় দেয় আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে এটা নন পয়জন সাপ। এবং বিষ দেওয়ার সাপের শুধুমাত্র দুইটা জায়গা দিয়ে ব্লাড বেরিয়ে আসে। মূলত আমি এটা এখানে যেহেতু অনেক স্টুডেন্ট আছে জানার জন্য শেখার জন্য মূলত এই বিষয়টা আমি দেখে যে নন পয়জন সাপে কামড় দিলে কোনো সমস্যা হয় না। কিন্তু আমি এই কামড়টা দিয়ে দেখালাম কিন্তু কোনো লোক এরকম ধরনের প্র্যাকটিস করবেন না, হয়তো বা আপনারা চিনবেন না যে আসলে এটা পয়জনের সাপ এবং নন পয়জন, এটা বিষ দর এবং বিষ দর কিনা আপনারা বুঝতে পারবেন না। কিন্তু এরকম প্র্যাকটিস কেউ করবেন না, যেহেতু আমার জানা আছে যে আমি এরকম প্র্যাকটিস করি। অনেক ছেলে মেয়েরা ভাই বোনেরা আছেন, স্যাররা আছেন, সবাইকে আমি দেখাচ্ছি যে অসংখ্য এখানে স্যারগুলোকে আছে এবং আমার স্যাররা আছে এখানে যে অনেক ব্লাড বেরিয়ে আসছে। যদি বিষ দর হইতো তাহলে এই ব্লাডগুলো অনেক জাম হয়ে যেত এই ব্লাডগুলো, কিন্তু আমার এখানে এই ব্লাডগুলো জাম হবে না যেহেতু এগুলো বিষ দর সাপ না, এটা ব্লাডটাকে গাঢ় করবে না। এবং অনেক সময় দেখা আছে অনেক ছেলেপেলে মনে করে যে রাজ্জাক ভাই সাপ ধরছে আমরাও এই সাপটা ধরি, এরকম ধরনের প্র্যাকটিস করার কেউ চেষ্টা করবেন না। এবং অনেকে জানার উদ্দেশ্যে আপনি বাইট করে নেন যে বাইটকে আপনি দেখেন অনেক জায়গাটা মানে কামড় দিয়ে দেখেন যে আসলে এটা বিষ দেওয়ার সাপ না স্যার। কিন্তু এই অনেকের জানার জন্য মূলত এই বিষয়টা আমি করলাম যে সাপ আসলে আমাদের রাষ্ট্রীয় সরকার প্রশাসনের এই সাপগুলো উপকারী সাপ, এগুলো মূলত ইঁদুর খেয়ে বাঁচে এবং আমাদের কাছে এই সাপগুলো ধরতে পারলে বিশেষ করে ব্যাপারটা খুব কম হয়। এবং এই সাপটা ধরার জন্য সারা অনুমতি দিয়ে এবং এই সাপটা ধরায় আপনি বলতেন বাচ্চারা এখান থেকে ভয়ভীতি থেকে কাটিয়ে গেছে অনেক। হ্যাঁ, এছাড়া আমাদের যে মানুষ মাদা চলা করে তার থেকে উপকৃত হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমরা জানতে পারলাম যে আসলে মানুষদের সাপ না কিন্তু এটা আমাদের উপকারী, এবং আপনি আমাদের দেখাইলেন যে আসলে কামড় দিয়েও দেখাইলেন যে রক্ত বের হয়েছে কিন্তু রক্ত না জমা হয়। আমরা দেখুন না যে সাপগুলো ঘরে দেখে আজকে আজকে দেখলাম ধন্যবাদ। আমি কথা বলছি তুষ্করী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্যার আরও যে স্যার আছে এদের সাথে কথা বললাম এবং তারা আমি সাপটা ধরায় তারা উপকৃত যেটা এবং ছেলেমেয়েরা হতাশা থেকে তারা মুক্তি পাবে সেই জন্য তারা আমাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছে। তারা খুশি সবাই মেয়ে আন্তরিক যে আসলে সাপটা ধরলে কী করবে হবে বা আমাদের এই সাপটা
লেস্টার সিস্টেম যেরকম পয়দনের সাথে লেজার সিস্টেমটা এরকম না, একটু ডিফারেন্স থাকে এবং এই লেস্টা অনেক ছোট লম্বা লম্বা আকৃতির এবং যেগুলো পয়দনের সাথে এই লেস্টা ছোট হয় এবং এত বড় লম্বা হয় এই জন্য বোঝা যায়। এবং তার ভিতরে চোখের চোখের কাছে অনেক অনেকগুলোই থাকে, ছোট ছোট ডট ডট থাকে, যেহেতু এইটা এইটার এবং পয়দন এবং নন পয়দন ডিফারেন্স ওর এখানে চোখের এখানে ডিফারেন্স থাকে এবং এর একটা বিষদের থাকে। এই যে সাপটা দেখেন এ টোটালি বিষদের নাই, একবারে সারিবদ্ধভাবে এই দাঁতগুলো, এর কোনো বিষদের নাই। এই জন্য অনেকেই অনেক মানুষই বলে দাঁড়া হিসেবে কামড় দিলে নিস্তার নেই আর বাঁচার মতন কোনো সুযোগ থাকে না, কিন্তু দেখাতে এর কোনো বিষদের নাই। হ্যাঁ বিষদেরটা বড় থাকে, বিষদেরটা এখান দিয়ে অনেক দর্শনার্থী বলছে যে যাতে দাঁড়া হিসেবে কামড় দেওয়ার পরে লেজ ব্যবহার করে, লেজ দিয়ে বাড়ি দেয় বা অনেক কিছু, আসলে এগুলো সর্বনুকূল, এর লেজের কোনো কিছুই নাই, এর লেজের কাটা নাই, কোনো কিছু নেই, একদম সরু একটা লেজ, এটা এটা দ্বারা কোনো দ্বারা কোনো কিছু নাই, এরকম সুযোগ থাকে না। তাই বলছি এর লেজ দিয়ে আঘাত দিয়ে কোনো কিছু করতে পারবে না, এটা দ্বারা কোনো ক্ষতি করতে পারে না মানুষের, মানুষের শুধুমাত্র এই দুটি মাসে এটা উপকার করে। এই আমাদের এই সাপটা মারা উচিত।